আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি সকলের পছন্দের একটি রেসিপি নিয়ে। খুব সহজেই, কোনো ঝামেলা ছাড়াই আমরা আজকে চিকেন চাউমিন বানাবো। আমি এখন আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা সবজিগুলো একে একে কেটে নিব। শুরুতেই একটি গাজর নিয়েছি, গাজরটি জুলিয়ান কাট করে কেটে নিলাম। সবজির পরিমাণটা আমি বললাম না, এটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এখন একটি সবুজ এবং একটি হলুদ ক্যাপসিকাম একইভাবে কেটে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দের কিছু সবজিও অ্যাড করতে পারবেন। তারপর একই সাইজে অল্প কিছু বরবটি কেটে নিলাম। এখন আমি বাঁধাকপিটিও কেটে নিলাম, তার সাথে একটি পেঁয়াজও কুচি কুচি করে কেটে নিয়েছি, দুটো রসুন একদম কুচি কুচি করে কেটে নিলাম, তারপর তিন চারটি কাঁচামরিচ আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এখানে আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। অল্প কিছু ধনিয়া পাতা কেটে নিলাম। এখন আমি চাউমিনের জন্য একটি সস তৈরি করব। শুরুতেই দুই চামচ চিলি সস নিলাম, তারপর এক চামচ টমেটো সস নিব, তারপর আমি এক চার চামচ ওয়েস্টার সস নিলাম। এখন আমি এক চার চামচ সয়া সস দিয়ে দিব এবং এক চার চামচ ভিনেগার। আপনাদের কাছে ওয়েস্টার সস যদি না থাকে তাহলে দুই চা চামচ সয়া সস দিয়ে দিবেন। শেষে এক চা চামচ গ্রিন চিলি সস দিয়ে দিব। তারপর একে একে ব্ল্যাক পেপার, গার্লিক পাউডার এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিব, সাথে কিছু পানি অ্যাড করব। এখানে আমি সামান্য চিনি দিয়েছি, যেহেতু আমার কাছে সুইট চিলি সস ছিল না। এখন আমি একটি ম্যাজিক মশলা মিশ্রণটিতে দিয়ে দিব। মিশ্রণটি কিছুক্ষণ নাড়িয়ে এক সাইডে রেখে দিব। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আপনারা যে কোনো এগ নুডলস অথবা স্প্যাগেটি নিতে পারেন। আমি এখানে 200 গ্রাম নুডলস নিয়েছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। সামান্য লবণ অ্যাড করলাম, নুডলস যেন একে অপরের সাথে লেগে না যায় তাই আমি সামান্য তেল দিয়েছি। নুডলসটি সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিলাম, এতে সামান্য সয়াবিন তেল দিয়েছি, তারপর আমি কেটে রাখা রসুন কুচিগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে চিকেনগুলো অ্যাড করে দিলাম। চিকেন পিসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সাথে সামান্য মরিচের গুঁড়ো এবং লবণ অ্যাড করলাম, যেহেতু আমি চিকেনগুলো আগে থেকে ম্যারিনেট করিনি। এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, তারপর কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম, তার কিছুক্ষণ পর কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম, সাথে কেটে রাখা কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম, সামান্য নাড়াচাড়া দিয়ে কেটে রাখা বাঁধাকপিটুকু দিয়ে দিলাম। তারপর হাই হিটে সবজিগুলো সিদ্ধ হওয়া আগ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি সবজিগুলো এক সাইডে রেখে একটি ডিম দিয়ে দিব এবং ডিমটি কিছুক্ষণ কুক হওয়া পর্যন্ত ওয়েট করব। কিছুক্ষণ হওয়ার পর ডিমটি আমি নাড়াচাড়া দিয়ে সবজিগুলোর সাথে অ্যাড করে দিব। এখন আমি হলুদ এবং সবুজ ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকামগুলো শেষে দিয়েছি, কারণ ক্যাপসিকামগুলো যদি শুরুতে দিতাম তাহলে ক্যাপসিকামগুলোর কালার নষ্ট হয়ে যেত। তার সাথে সামান্য লবণ অ্যাড করে নিলাম, তারপর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কুক করে নিব। এখন শুরুতেই যে সসটি আমরা বানিয়েছিলাম সেই সসটি এখানে দিয়ে দিব। মিশ্রণটি দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিব। এখন আমাদের সিদ্ধ করা নুডলসটি এখানে দিয়ে দিব, তারপর পুনরায় কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। এখানে চাউমিনটি আমরা মিডিয়াম হাই হিটে কুক করেছি, তাই কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। এই তো রান্না হয়ে গিয়েছে আমাদের চাউমিন, আমি এখন এটিকে সার্ভ করে নিব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।